নতুন প্রজন্মকে উৎসাহ দিতে শাহরুখ খান শুরু করেছিলেন স্পুক এসআরকে প্রতিযোগিতা। ভূত নিয়ে এই প্রতিযোগিতায় শাহরুখ আর তার বিচারক মন্ডলীকে ভয় দেখাতে পারলেই আপনার ফোনে হোয়াটসঅ্যাপ কলে হাজিরা দেবেন স্বয়ং শাহরুখ, গল্প করবেন এই প্রতিযোগিতায় জয়ীদের সঙ্গে। রেড চিলিজের এই প্রতিযোগিতার নিয়মও ছিল বেশ কড়া, লকডাউন মেনে বাড়ির বাইরে যাওয়া যাবে না, পরিচালককেও অভিনয় করতে হবে। শাহরুখ লিখেছিলেন, ভালো ভূতের ছবি কে না পছন্দ করে, লকডাউনের সময় এই ছোট ছবির মেকিং এ ভৌতিক ভাবনা উস্কে দিয়েছিলেন শাহরুখ। শাহরুখের এই চ্যালেঞ্জ রুখে নিলেন কলকাতার মানিকতলার যুবক অভিজিৎ অশোক পাল। বরোদায় আর্ট কলেজের ছাত্র অভিজিৎ চিত্রকলা নিয়ে পড়াশোনা করলেও ফিল্ম মেকিং অ্যানিমেশনের প্রতি তার প্যাশন তাকে চলচ্চিত্রমুখী করে তোলে। বাড়িতেই আমার দাদার দুই ছেলে, 5 বছরের জোয়ার আর 3.5 বছরের ফাগুনকে নিয়ে অভিনয়ের কথা ভাবি। দাদাকে ক্যামেরা ধরতে অ্যাঙ্গেল শেখাই, তারপর কিছুটা মোবাইল আর কিছু ক্যামেরা দিয়ে শুট করি, বললেন অভিজিৎ। হাতে 7 দিন সময় ছিল তার, এক পেন্সিল নিয়ে লিখে ফেললেন গল্প। বাচ্চা আর তার আঁকা শেখার মাস্টার মশাইকে ঘিরে পেন্সিল ভূত হলো নাকি বাচ্চার আঁকা ছবি শিক্ষককে ভূত হয়ে ভয় দেখিয়ে বাড়ালো, সেটা দেখার জন্য দেখতে হবে 15 মিনিটের পেন্সিল। নিজেই এডিট করে কপিরাইট অনুসারে মিউজিক বসিয়ে রেড চিলিজের কাছে শর্ট ফিল্ম পাঠিয়ে দেন অভিজিৎ। অভিজিৎ বলছিলেন, কিছুই ভাবেননি, অনেকবার অনেকভাবে চিত্রনাট্য নিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছেছি ঘুরেছি কিন্তু ফল কিছু হয়নি, ক্ষোভের সঙ্গে বললেন তিনি। আচমকাই রেড চিলিজের পক্ষ থেকে মেল এসে পৌঁছয় তার মানিকতলার বাড়িতে, আকাশের চাঁদ ছোঁয়ার মতো আনন্দ পরিবারে। মেলে জানানো হয় এসআরকে স্পুক প্রতিযোগিতায় কিছু সংখ্যক জয়ীর সঙ্গে অভিজিৎ জয়ী হয়েছেন। কথা বলে শাহরুখ খানকে কি বলবেন? বলছেন, জানি না, প্রথমে হয়তো কথা বলতে পারবো না, শুনবো, তারপর যে স্বপ্নগুলো চিত্রনাট্যের পাতায় এতদিন বন্দী হয়ে আছে আর হতাশা যাদের গ্রাস করেছে তাদের কথা ওকে বলবো, আবেগতাড়িত অভিজিৎ। তার মনে হয়েছে বাবার কথা না শুনে সেই ছোটবেলায় ক্লাস ফাঁকি দিয়ে আঁকতে বসে যাওয়া, কলেজে না গিয়ে মিউজিয়ামে পালানোর দিনগুলো আজ যেন সার্থক হলো। এবার কিং খানের মুখোমুখি হওয়ার অপেক্ষায় মানিকতলার অভিজিৎ। বলিউডের লেটেস্ট নিউজ আর গসিপের সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।